মুরাদাবাদের 26 জন মুসলমান যারা নিজ বাড়িতে নামাজ পড়ছিল তাদের উপরে এই যোগী সরকার চক্রান্ত করে কেস করেছিল যে বাড়িতে নামাজ পড়া চলবে না। কিন্তু যখন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি গর্জে উঠলেন, প্রতিবাদ জানালেন, এই প্রতিবাদের কাছে হার মেনে যোগীর সরকার এবং যোগীর পুলিশ তারা ওই সমস্ত আমাদের 26 জন ভাইয়ের কেস উড্র করতে বাধ্য হলো, তাদেরকে ক্লিন চিট দিতে বাধ্য হলো। আর আমরা জানি যে প্রতিবাদের একদিন জয় হয়, কিন্তু আমাদের কিছু মুসলমান ভাই যারা নিজেদেরকে খুব মুছুদ্দি মনে করে, খুব বুদ্ধিজীবী মনে করে, তারা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির এই লড়াইকে ক্ষুণ্ণ করার জন্য, ছোট করার জন্য বারবার বলে থাকে যে কি করে নেবে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, একাই লড়ে কি হবে, তাহলে এদের কতটুকু ক্ষমতা রয়েছে। আর দেখুন ক্ষমতা, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি একাই প্রতিবাদ করে তিনি সেই যোগী এবং যোগীর পুলিশকে হারিয়ে দিয়ে তাদের প্রতি আমাদের ভাইদেরকে ক্লিন চিট দিয়েছে এবং তাদের চক্রান্ত নস্যাৎ হয়েছে। ভাইরা আমার, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি কোনোদিন বলেননি যে আমি কোনো ধর্মীয় নেতা, কিন্তু তাকে আমাদেরই মুসলমান ভাই এবং কিছু ব্রাহ্মণবাদী নেতা তার গায়ে তকমা লাগিয়ে দিয়েছে, এটা সাম্প্রদায়িক নেতা, এটা মুসলমানদের নেতা। আসলে প্রকৃতপক্ষে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি একজন দেশপ্রেমী, একজন সৎ, একজন সাহসী, একজন ব্যারিস্টার, একজন সংবিধান রক্ষক নেতা। কিন্তু এটা কেন করেছে? কারণ এই যে তথাকথিত সেকুলার দলগুলো কংগ্রেস, সিপিএম, টিএমসি, আরজেডি, জেডিইউ, বিএসপি, এসপি, এরা মুসলিম ভয় ভোটগুলোকে বোকা বোঝানোর জন্য, বোকা বানানোর জন্য এবং আমাদের তথাকথিত যারা শিক্ষিত তাদেরকে এই ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির পার্শ্বে থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে একটা তকমা লাগিয়ে দিয়েছে যে এটা সাম্প্রদায়িক নেতা, এটা মুসলিমদের নেতা। জিনা, তিনি সারা ভারতের যত মজলুম, যত আদিবাসী, যত গরিব, যত বঞ্চিত, যত লাঞ্ছিত, যত নিপীড়িত মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন দিন রাত, আর তিনি আলহামদুলিল্লাহ জয় পাচ্ছেন। তিনি এনআরসি থেকে শুরু করে, এনপিআর থেকে, কেয়া থেকে শুরু করে সব কিছুতে আলহামদুলিল্লাহ তারা জয় হয়েছে। আর আমরাকে ভুল বোঝানো হচ্ছে। আজকে বলুন, যারা বলছে যে আমরা ধর্মীয় রাজনীতি খেলি না, মমতা ব্যানার্জি হোক কিংবা অখিলেশ যাদব, তারাই বেশি ধর্মীয় রাজনীতি, মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে। আর ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির পার্শ্ব থেকে তিনি তারা কি করছে, মানুষকে সরিয়ে নিচ্ছে। যে আপনারা একটা জিনিস মনে রাখুন, যেদিন বিপদে পড়বেন সেদিন একমাত্র কেউ যদি আমাদের হয়ে, আমাদের ধর্মের হয়ে, আমাদের সংবিধান, আমাদের কোরআনের হয়ে, আমাদের শরীয়তের হয়ে যদি কেউ লড়াই করে, সেই লোকটির নাম হচ্ছে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। এটা কেন? কারণ তিনি দেখছেন যে ভোট তো আমাদের সবাই নিচ্ছে, মমতা ভোট নিচ্ছে, রাহুল গান্ধী ভোট নিচ্ছে, কিন্তু আমাদের বিপদের দিনে কেউ পাশে দাঁড়ায় না। বিপদের দিনে যদি কেউ পাশে দাঁড়ায়, তিনি হচ্ছেন একমাত্র, কেবলমাত্র ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। আর একজন মানুষ যখন আমাদের বিপদের দিকে, বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে, তখন তাকে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন? তোমরা তো পাশে দাঁড়াও না। সেই বিলকিস বানুর কেস হোক কিংবা গুজরাট দাঙ্গা হোক, বাবরি মসজিদ ধ্বংস হোক, যতগুলি মুসলিমদের প্রতি অন্যায় অত্যাচার হয়েছে, একমাত্র তিনি দাঁড়িয়েছেন, পার্লামেন্ট কাঁপিয়েছেন, কিন্তু তোমরা তো কোনোদিন আমাদের হয়ে দাঁড়াওনি, আমাদের ভোটটা তোমাদের খুব মিষ্টি, তোমরা ভোট নিয়েছো। আরেকটা কথা বলে দিই, যে আমাদের মধ্যে যারা মুসলিম নেতা কংগ্রেস, সিপিএম, টিএমসির এমএলএ, এমপি হয়েছে, তারা কেবলমাত্র পার্টির যেটা মানে ভালো, পার্টির জন্য যেটা মঙ্গল সেটাই করে, মুসলিমদের যেটা মঙ্গল বা মুসলিমদের পাশে দাঁড়ানো, মুসলিম মজলুম তার পাশে দাঁড়ানোর কাজটা এরা করে না। আপনি দেখবেন যদি কোনো টিএমসি মুসলিম নেতা থাকে কিংবা এমএলএ এমপি থাকে, সে দলের গাইডলাইনের বাইরে কোনো দিনই যাবে না, সে দলকে বেশি ভালোবাসে, সে মুসলিমদের ইস্যুগুলো নিয়ে কোনো দিন কথা বলবে না, কোনো দিন আওয়াজ তুলবে না। প্রিয় ভাই সকল, আপনারা সত্যকে চিনুন, নিজ কোনটা চিনুন, হক কোনটা চিনুন, নিজের পার্টি কোনটা চিনুন। ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে সাঁত দিন, আপনাদের মতো যদি শিক্ষিত মানুষের একটু সাঁত পায়, তো ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সারা ভারতকে কাঁপিয়ে দেবে। এবং একটা কথা মনে রাখবেন, যেদিন আপনার মতো শিক্ষিত মানুষ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে সঙ্গ দিতে লাগবে, সাঁত দেবে, সেদিন কোনো মায়ের লাল, যোগী হোক, মোদি হোক, বিজেপি হোক, কেউ কিন্তু আপনাদের পাশে, আপনাদেরকে দেশ থেকে তাড়াতে পারবে না, আপনাদের সংবিধান থেকে আপনাদেরকে বঞ্চিত করতে পারবে না, ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আজকে দেখছেন না, বলে দিচ্ছে যে আমরা এ দেশকে, ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো, তার সংবিধান তৈরি হয়ে গেছে, এটা নিয়ে কোনো মমতা প্রতিবাদ করছে না, কেউ প্রতিবাদ করছে না। কারণ তারা তো তলে তলে সেটাই চায়, তারা তো আরএসএসের সাথে মিলে আছে।
কিন্তু আপনার লড়াইটা আপনাকে লড়তে হবে বন্ধুরা। আপনারা যদি আজকে না লড়েন তাহলে একদিন আপনাদের এমন দিন আসবে যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে খুঁজে বেড়াবেন, পাবেন না, এরকম লোক পাবেন না যে আপনারা তার সাথে দিয়ে নিজের মানে অস্তিত্ব রক্ষা করেন, নিজের মান সম্মান রক্ষা করেন।